হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। দেখো, ডিজাইনটা তৈরি করতে প্রথমেই আমি সাতটা ঘর তুলে নিচ্ছি। প্রথমে আমি নীল সুতো দিয়ে পাশাপাশি সাতটা ঘর তুলে নেব। দেখো, আমার পাশাপাশি সাতটা ঘর তোলা হয়ে গেছে। এর উপরের লাইনটাতে বাঁদিকে এবং ডান দিকে আমি একটা করে ঘর বাদ দেব, দিয়ে আমি পাশাপাশি পাঁচটা ঘর তুলে নেব। এরপর এই ঘরটার উপর থেকে আমি লম্বালম্বি দুটো ঘর উপর উপর তুলে নেব। এর উপরে একটা ঘর বাদ দিয়ে আবার আমি উপর উপর নটা ঘর তুলে নেব। দেখো, আমার এখান থেকে উপর উপর নটা ঘর তোলা হয়ে গেছে। এবারে এই ফাঁকা ঘরটার ডান দিকে এবং বাঁদিকে একটা করে ঘর আমি তুলে নেব। এরপর ডান দিকের এই ঘরটার কোনাকুনি করে আমি উপর উপর তিনটে ঘর তুলে নেব। কোনাকুনি তিনটে ঘর তুলে নিলাম। ডান দিকে যেমনভাবে তৈরি করে নিয়েছি, বাঁদিকেও আমি এই ঘরটার উপর থেকে কোনাকুনি করে আরও তিনটে ঘর তুলে নেব। এবারে এখান থেকে দেখো, এক দুই এই দুটো ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে ডান দিকে এবং বাঁদিকে আমি একটা করে ঘর তুলে নেব। এরপর এই ঘরটার ডান পাশে পাশাপাশি করে আমি পাঁচটা ঘর তুলে নেব। এর উপরে বাঁদিকে একটা ঘর বাদ দিয়ে পাশাপাশি পাঁচটা ঘর তুলে নেব।
এর উপরের লাইনটাতেও তাই বাঁ দিকে একটা ঘর বাদ দিয়ে আমি পাশাপাশি পাঁচটা ঘর তুলে নেব। এদিকে যেমন আমি এই পাতাটা তৈরি করে নিয়েছি, এদিকটাও আমি তেমন আরও একটা পাতা তৈরি করে নেব। দেখো এদিকটার মতো এদিকে আমি একটা পাতা বানিয়ে নিয়েছি। এবার ফুলটা তৈরি করব। ফুলটা তৈরি করতে আমি গোলাপি সুতো নিয়ে এখান থেকে এই ঘরটার উপর থেকে ডান দিকে এবং বাঁদিকে একটা করে ঘর বাড়িয়ে আমি পাশাপাশি তিনটে ঘর তুলে নেব। এর উপরের লাইনটায় বাঁ দিকে এবং ডান দিকে একটা করে ঘর বাড়িয়ে আমি পাশাপাশি পাঁচটা ঘর তুলে নেব। এর উপরে আমি সোজাসুজি করে দুটো ঘর তুলব। তারপর একটা ঘর বাদ দিয়ে আবার দুটো ঘর তুলে নেব। এর উপরের লাইনটাতেও তাই পাশাপাশি দুটো ঘর তুলব। তারপর একটা ঘর বাদ দিয়ে আবার পাশাপাশি দুটো ঘর তুলে নেব। এর উপরের লাইনটাতে বাঁ দিকে বাড়িয়ে আমি পাশাপাশি দুটো ঘর তুলে নেব। নিয়ে একটা ঘর বাদ দিয়ে আবার একটা ঘর তুলে নেব। তারপর আবার একটা ঘর বাদ দিয়ে আবার দুটো ঘর তুলে নেব। এর উপরে বাঁ দিকে দুটো ঘর বাদ দিয়ে একটা ঘর তুলে নেব। তারপর একটা ঘর বাদ দিয়ে আবার একটা ঘর তুলে নেব। এবং এর উপরে একটা ঘর তুলব। দেখো এই ফুল একটা তৈরি করা হয়ে গেছে। এরকম ফুল আমি এখানে একটা তৈরি করে নেব আর এদিকে একটা তৈরি করে নেব। দেখো আমার ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে। এই ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।